তীব্র তাপদাহে রাস্তাঘাটে অবহেলিত প্রাণীদের কথা চিন্তা করে সিনেমার টিকিট না কিনে কয়েকটি বালতি কিনে তৃষ্ণার্থ কুকুরদের জন্য পানির ব্যবস্থা করলেন শুভ খান নামের এই তরুণ। ভাবলাম যে একসাথে দুটি সিনেমা দেখবো, দুটি সিনেমার টিকিটের দাম 700-800 টাকার মতো। হঠাৎ করে চিন্তা আসলো যে আমি টিকিট না কেটে আসলে এই টাকা দিয়ে যদি আমি 50-60 টাকা করে যদি বালতি কিনি বা পানি নিয়ে যদি আমি এটা করি মনে হয় খারাপ হবে না। তো সেই জায়গা থেকে সিনেমার টিকিট আর কাটিনি, সিনেমা দেখার কথা ছিল দেখিনি। রাতের বেলা প্রায় 12-1 পর্যন্ত 25টা পয়েন্ট, আপনি জানেন যে বালতি দিয়ে পানি নেওয়া, আমি নিজের হাতে করে পানি ইউনিভার্সিটির ভিতর থেকে দুটি ড্রাম করে নিয়ে মানে রিক্সায় করে বিভিন্ন স্পটে দেওয়া, অনেক সময় রাত প্রায় 12-1 পর্যন্ত এটা করেছি। তাপপ্রবাহের কারণে রাজধানী ঢাকা সহ দেশ জুড়ে তীব্র গরমে মানব জীবন অতিষ্ঠ হওয়ায় পশু প্রাণীদের কথা মাথায় আসে শুভ খানের। যেমন চিন্তা তেমন কাজ। বন্ধুকে সাথে নিয়ে সোমবার রাতে কুকুরকে পানি দিন লেখা নামে কয়েকটি পোস্টার লাগিয়ে দেন ঢাকার কারণ বাজার, বাংলা মোটর, শাহবাগ সহ সোহরাওয়ার্দী উদ্যানের বেশ কিছু স্থানে। সেই সাথে পোস্টারের নিচেই পানি ভর্তি ছোট বালতি রেখে দেন কুকুরদের তৃষ্ণা নিবারণের জন্য। এই গরমে সাধারণ মানুষেরই হাঁসপাস অবস্থা, সেখানে যারা পশু প্রাণী রয়েছে শহরে, কুকুরদের তো আসলে অনেকে খাবারও দেয় না, আবার সেখানে তো পানি তো পরের কথা। তাই সেই জায়গা থেকে আসলে কারণ বাজার থেকে প্রায় 25-30টার মতো বালতি কিনলাম। এরপরে রাজধানীর বেশ কিছু 25-30টা পয়েন্টে হচ্ছে আপনার এরকম বালতি দিয়ে, এরকম লিফলেট দিয়ে যে পানি দিয়ে এবং যে কুকুরকে পানি দিন এবং কি পরিমাণ যে পানির জন্য তৃষ্ণার্ত অবস্থা। যখন আমি বালতি নিয়ে গেলাম মানে এক একটা বালতির মধ্যে মানে 4-5টা কুকুরে মুখ দিয়ে পানি খাওয়ার জন্য ছটফট করতেছে। রাস্তাঘাটে অবহেলিত প্রাণীদের কথা চিন্তা করে ভিন্নধর্মী এই উদ্যোগ গ্রহণ করায় খুশি প্রকাশ করেন পথচারীরা। এ ধরনের উদ্যোগ সবার গ্রহণ করা উচিত বলেও জানান তারা। এই ধরনের উদ্যোগ 100% সমর্থন করছে, এই উদ্যোগ আরো বাড়ানো উচিত, আমাদের সবারই আগে আসা উচিত। এটা আমার কাছে যথেষ্ট ভালো উদ্যোগ মনে হয়েছে। যদি আমাদের শহরে প্রতিটা ভালো ভালো স্টপেজ যেখানে থাকে সেখানে যদি এরকম উদ্যোগ নেওয়া হয় তাহলে যে প্রাণী টানি যেগুলো আছে এগুলো গরমে তারা অতিষ্ঠ, কোনো দোকানের আশেপাশে যদি দাঁড়ায় এরা দূর দূর করে দাঁড়িয়ে দেয়, এদেরও তো পানি খাওয়ার প্রয়োজন আছে। এই যে উদ্যোগটা নিচ্ছে এটা অবশ্যই ভালো উদ্যোগ, আমি এর প্রশংসা করি। বেসরকারি একটি টেলিভিশনে চাকরিরত রয়েছেন রাজধানী ঢাকায় বসবাসকারী এই তরুণ। সারাদিনের কর্মব্যস্ততা শেষে অবহেলিত প্রাণীদের জন্য বালতিতে পানি দেওয়ার কাজটি নিজ হাতেই করেন পশুপ্রেমী শুভ খান। এই বালতিগুলো প্রতিদিনই খেয়াল রাখি যে কোনটার পানি নাই বা কোনটার পানি আছে, রাতের বেলা এসে আসলে প্রতিদিনই পানি দিয়ে যাই। ভবিষ্যতে আরো নিত্য নতুন উদ্যোগ নিয়ে মানবিক কাজ করার ইচ্ছা রয়েছে বলেও জানান শুভ খান। ভেবেছি যদি গরমের আবহাওয়া এরকম থাকে হয়তো কাল পরশুর মধ্যে হচ্ছে আপনার নিজের অর্থায়নে আপনার রাজধানীতে যে সকল রিক্সাওয়ালা আছে একদম সুপেয় পানি দিয়ে একটু ঠান্ডা পানি দিয়ে শরবত করে একটা ভ্যান গাড়ি নিয়ে 2 ড্রাম শরবত রাজধানীর যে সকল রিক্সা চালক আছে সবাইকে খাওয়ানোর একটা ইচ্ছা আছে, হয়তো কালকে বা পরশু সেটা করতে পারি।